মেরুদণ্ডে অজ্ঞাত কারণে পার্শ্ব বক্রতা। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। মেরুদণ্ডের বক্রতার বহু কারণ বিদ্যমান, জন্ম থেকে বৃদ্ধকাল পর্যন্ত। তন্মধ্যে পার্শ্ববক্রতার শতকরা 70% শৈশবে কৈশোরে অজ্ঞাত কারণে হয়ে থাকে। এই অজ্ঞাত কারণজনিত মেরুদণ্ডের পার্শ্ববক্রতায় প্রতিরোধ ও রক্ষণশীল ব্যবস্থা হিসেবে ব্রেস ও ব্যায়াম দেয়া হয়ে থাকে। এই অধ্যায়ে মেরুদণ্ডের বক্রতা দেখা যায়। অপর পাশে কাত হয়ে হাঁটে, বিস্তৃত মাংসপেশির অসমতা ও দুর্বলতা পরিলক্ষিত হয়। সাধারণত বক্রতা ক্রমেই বৃদ্ধি পায়, দেহের সৌন্দর্য হানি হয়। প্রাথমিক অবস্থায় সাধারণ কাজকর্মে কোনো অসুবিধা হয় না, পরে শোয়া চলাফেরা ও কাজকর্মের কষ্ট হয়। রোগী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। বক্ষ মেরুদণ্ড থোরাসিক স্পাইন আক্রান্ত হলে শ্বাসকষ্ট হতে পারে, সংক্রমণের আশঙ্কা থাকে। বক্রতা এক বা দুই স্থানে হতে পারে। একটির ক্ষতিপূরণকারী অথবা মেরুদণ্ডের সমতা রক্ষার জন্য দ্বিতীয়টির বক্রতা সৃষ্টি হতে পারে। কোটির মেরুদণ্ডের অধিক বক্রতায় 12 নং পিঞ্জরাস্থি 12th rib ইলিয়াক ক্রেস্টের সঙ্গে ঘর্ষণের ফলে হাঁটার সময় রোগী তীব্র বেদনা অনুভব করতে পারে। বক্রতা ছোট, মাঝারি বা বড় ধরনের হতে পারে। জটিলতা হিসেবে নিম্নের দুর্বলতা, বেদনা এবং হাঁটতে অক্ষম হতে পারে। বয়সের তারতম্যে এই বক্রতা 3 ধরনের। ইনফ্যান্টাইল স্কলিওসিস জন্ম থেকে 3 বছর, জাভিনিল স্কলিওসিস 4 থেকে 9 বছর, জুভেনাইল স্কলিওসিস 4 থেকে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।